আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রদিয়াল্লাহ তালানহুর সময়কালের একটি ঘটনা। একদিন ওমর রদিয়াল্লাহ তালানহু তার প্রজাদের অবস্থা দেখার জন্য বের হয়েছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন একটি লোক তার ছেলেকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখে ওমর রদিয়াল্লাহ তালানহু বললেন, বাবা ছেলের সাথে এতটা মিল আমি আর অন্য ছেলের মধ্যে দেখি নাই। হযরত ওমর রদিয়াল্লাহ তালানহুর এই কথা শুনে তখন সেই লোকটি বলল, জেনে রাখুন আল্লাহর শপথ, তার মা তাকে মৃত অবস্থায় প্রসব করেছে। লোকটির কথা শুনে হযরত ওমর রদিয়াল্লাহ তালানহু যেন আকাশ থেকে পড়লেন। তিনি আশ্চর্য হয়ে লোকটিকে জিজ্ঞেস করলেন, এটা কি করে সম্ভব? মৃত অবস্থায় কোনো মহিলা সন্তান প্রসব করতে পারে? তুমি কি পাগল হয়ে গেছো যে এমন কথা বলছো? হযরত ওমর রদিয়াল্লাহ তালানহুর এই কথা শুনে লোকটি বলল, শুনুন আসলে ঘটনাটি কি ঘটেছিল। সেই লোকটি বলল, আমি একসময় সফরে বের হয়েছিলাম, তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল। যাওয়ার সময় আমি তাকে বলেছিলাম, তোমার পেটে যে সন্তান আছে তা আমি আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম। এই বলে আমি সফরে চলে গেলাম। বেশ কয়েক মাস অতিবাহিত হওয়ার পর আমি বাড়িতে ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে আত্মীয় স্বজনের কাছে জানতে পারলাম যে আমার স্ত্রী মারা গেছে এবং তাকে রীতিমতো জানাজা পড়িয়ে কবরস্থানে দাফন করা হয়েছে। এই শুনে লোকটি আল্লাহর দরবারে আরজ করলেন, আমি আমার আমানত আপনার কাছে গচ্ছিত রেখেছিলাম, কিন্তু আমি আর ফেরত পেলাম না। এরপর লোকটি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলল, এরই মাঝে আমি আমার চাচাতো ভাইদের সাথে জান্নাতুল বাকিতে বসেছিলাম। হঠাৎ করে দেখতে পেলাম বাতির মতো একটি আলো কবরে জ্বলছে। তখন আমি আমার চাচাতো ভাইকে বললাম, ওইটা কি? এটা দেখার পর আমার মনে কৌতূহল জাগলো। অতপর আমি একদিন কোদাল নিয়ে কবরের দিকে রওনা হলাম। কবরের কাছে যাওয়ার পরে দেখি কবরের ভিতরে এক মহিলার কোলে একটি শিশু বসে আছে। আমি শিশুটির কাছে যেতে লাগলাম। তখন একজন অদৃশ্য আহ্বানকারী বলল, ওহে আমার আমানত রাখনেওয়ালা, তুমি তোমার আমানত গ্রহণ করো। তুমি যদি তার মাকে আল্লাহর কাছে আমানত রাখতে তবে তাকেও ফিরে পেতে। তাই আমি শিশুটিকে কোলে তুলে নিলাম এবং সাথে সাথে কবরের মাটি মিলে গেল। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। এরকম আরও নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে কিংবা আল্লাহ তাআলার কুদরতের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।